অনেক স্বাগত আমার চ্যানেলে। আজকে অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি রান্নার ভিডিও নিয়ে এসেছি। দেখো আজকে আমাদের রান্না হবে হচ্ছে রাইস। দেখো রাইসের চালটা ফুটিয়ে নিয়েছি, করব তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে যে মুগ ডাল হচ্ছে, ডাল সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর ডিমের কারি হবে, আর হচ্ছে এই যে গাজর আর আলু দিয়ে ভাজা হবে। ব্যাস এইটুকুনি তোমাদের সাথে ডিমের কারি ওটা শেয়ার করব। আর তার আগে রাইসটা কি করে করি সেটা তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? ডালটা এই উনুনে দিয়ে দিই। আর আমি যেদিন যেদিন ভিডিও করি বৃষ্টি নেমে পড়ে, এই আজকেও বৃষ্টি নেমেছে অন্ধকার সকাল থেকে। রাইসের জন্য মশলাগুলোকে ভেজে নিচ্ছি। তারপর রাইসের জন্য আমি গরম মশলাটাকে, গোটা গরম মশলাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে কিশমিশটাকে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে? আর হচ্ছে আর এই যে ঘি, আর যা যা লাগবে দেবো। খুব মানে এমনি ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা হবে। মশলাগুলোকে প্রথমে সাদা তেল দিয়ে ভেজে নেব, এই গাজরটাকে ভেজে নেব আগে। অনেকদিন ভিডিও করা হয় না, তাই আজকে ভাবলাম আজকে ভিডিও করব। দারুণ সেন্ট বেরিয়েছে, ঘি গরম মশলা একসঙ্গে। ভালো করে মিক্স করি। আর কি কিছু বাকি আছে মনে তো করছে না। এটাকে এবার ভালো করে চাপা দিয়ে রেখে দেবো, মানে ঠান্ডা হয়ে যাবে। এদিকে সরু রেখে দিই, তারপরে আমি ডিমের কারিটা করে নেবো। আর ওই যে মুগ ডালটা ওটা ওই উনুনে হচ্ছে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দুই উনুনে চাপিয়ে দিয়েছি। আর এই যে ডিমের কারি করার জন্য আমি কাঁচা লঙ্কা, তারপরে তোমার আদা, জিরে, রসুন এগুলো বেটে রেখে দিয়েছি। আর এই যে পেঁয়াজ কুচিয়ে, টমেটো কুচিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে কালারটা ভালো হবে না, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেবো, তাহলে কালারটা সুন্দর হবে। সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা মিক্স করে নিচ্ছি। ডিমটা আমি সর্ষের তেল দিয়ে ভাজছি, ডিমের তরকারিটা, নাহলে তরকারিটা সর্ষের তেলে বেশি টেস্ট হবে। ডিমে একটু হলুদ আর নুন মিক্স। দেখো পাঁচটা, আমরা তো দুজন তিনজন না গুড্ডুকে নিয়ে, পাঁচটা ডিম করেছিলাম, একটা ডিম আমার বোন নিয়ে গেল, ও শুধু খেয়ে নিচ্ছে। আর এখন এই চারটা ডিম আছে, ওটাই করবো। নুন আর হলুদটাকে মিক্স করে নিই, তারপরে ভেজে নেবো। মাছটাকে
মানে কষানো হয়ে গেলে এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা আলু আর চিনি দেওয়া যাক। একা একা ক্যামেরা ধরে ভিডিও করা খুবই মানে হচ্ছে এরকম একটু অসুবিধা হচ্ছে। আলুগুলো দিয়ে হয়ে গেছে প্রায়, ডালটা হয়ে গেলে ডালটা নামিয়ে দেবো। আর ডিমের কারি তো প্রায় হয়ে গেল, একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আর তারপরে আলু আর গাজরটা ভেজে নেবো, তাহলে গ্যাস হয়ে গেল। দেখেছো তো আমি কত শর্টকাটে রান্না করি। কেমন লাগছে দেখো, তোমরা একটু দেখো প্লিজ। দেখো বাইরে বৃষ্টি দেখো। আমার চান হয়ে গেছে, রান্না টান্না করে চান করে পুজো দিয়ে চলে এসেছি। আর এই যে সব রান্না কমপ্লিট, এই দেখো এই যে ডিমের কারি, আর এই যে গাজর দিয়ে আলু দিয়ে ভাজা, আর এই যে রাইস, এই দেখো রাইসটা দেখেছো, আর হচ্ছে এই যে ডাল। ঠিক আছে, এবার গুড্ডু স্কুল থেকে চলে এসছে, আর স্কুল থেকে এসে চান করে এই যে এখনো ভাত খাবে, আগে ওকে খাইয়ে নেবো, তারপরে আমরা খাবো। বলে ওদেরকে তো রাইস বলে, যাই হোক সরি রাইস, ওকে খাইয়ে নেবো, তারপরে আমি আমরা দুজনা খাবো। তারপরে আমার দাদা আসলে, দাদা আসলে দাদা খাবে, দাদা দুজনা খাবারটা বেরে নি। আর আজকে আমার বাবার আসার কথা আছে, বাবা আসবে। দেখ কতটা দেবো, আর কি হবে, সুন্দর ঝরঝরা হয়েছে। তোকে কি শুধু ডিম দিয়ে দেবো? ডিম দিয়ে আর আলু দিয়ে, ডিম আলু ডাল, ডিম আলু ডাল দিয়ে দাও খাবার। তারপর দাদা আসলে খেয়ে ফেলবে, তোমরা এখান থেকে শেষ করছি, তাই তো? ওই ডাল ডুল দিয়ে খাবে না, ওষুধ ওই আমা, আমি তো ডাল দিয়েই তো খাবো। ডাল নিবি? হ্যাঁ, থাক আগে তাহলে এটা দিয়ে খেয়ে নি। আগে বললি না তাহলে? কেমন হয়েছে? পড়ে গেল, পড়ে গেল, হাতে পড়ে গেল, এটা এদিকে ফেল, ঝাড়িতে ফেল। ঠিক
ঠিক আছে, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। গুড্ডু কিছু বলো, সবাই ভালো থাকবেন বলে দাও। সবাই ভালো থাকবে। আর কেমন হয়েছে বলো, ঠিক আছে এবারে ভিডিওটা।